After receiving inhuman treatment from Guru Govinda Burhanuddin appeal to Viru Shah, the Sultan of Bangladesh for justice, so the Sultan sent an expedition to Sillet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. Hey, shuno! Are Baba Shah Jalal, ei deshe building bangte gele khepanastrer proyojon hoy. Baba Shah Jalal jokhon Allahu Akbar dhoni boleche, Guru Govindar building bhenge tukra tukra hoye geche. আল্লাহু আকবার বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? ওলি আল্লাহর কথা বললে গায়ে আগুন লাগে, সাবধান। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমাদের কিছু করা লাগবে? প্রোটেকশন কে দিবে? তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না কথা বলেন ঠিক কি না বলেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসী বিশ্বাসী নই, আহলে সুন্নাত ওয়াল জামাত জঙ্গিবাদ বিশ্বাসী নই। এই দেশে ইসলাম তলোয়ার দিয়ে আসে নাই, এই দেশে বাবা শাহজালাল 360 জনা উড়িয়ে নিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে ইসলামের পতাকাকে উড্ডীয়মান করে ঘরে ঘরে ইমানি নূর পয়দা করে দিয়েছিলেন। পাগল করেছো, তোমার মধ্যে কি কারিশমা আছে? দুনিয়ায় থাকা অবস্থায় কিছু মানুষ তোমার কাছে এসেছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষ তোমার রওজায় এত কেন আসে? বাবা শাহজালাল উত্তর দেই, আমি শাহজালালের জীবনটাকে মস্তুহার কদমে আমি কুরবানি দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। সত্য বলছি ঠিক, দুই ময়রা দেখ তোর কবরে কুত্তো যেত না ঠিক। কোলি আল্লাহ তোর যায় কি লাগে? তোর তোর বারে তোর কাছে যায় না কি লাগে? তারা কথা বলুন খুব সাবধান। আমি তাহিরি যা বলি দলিল ছাড়া কথা বলি না। After receiving inhuman treatment from Guru Govinda Burhanuddin appeal to Viru Shah, the Sultan of Bangladesh for justice, so the Sultan sent an expedition to Sillet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. Hey, shuno! Are Baba Shah Jalal, ei deshe building bangte gele khepanastrer proyojon hoy. Baba Shah Jalal jokhon Allahu Akbar dhoni boleche, Guru Govinda building bhenge tukra tukra hoye geche. আল্লাহু আকবার বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? ওলি আল্লাহর কথা বললে গায়ে আগুন লাগে, সাবধান। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমাদের কিছু করা লাগবে? প্রোটেকশন কে দিবে? এই জন্য সাবধান। আমি দেখেছি, আমি কিন্তু কম গরম কথা বলি না, এরপর আমরা কিন্তু ভালোই আছি, কারণ আমাদের কোনো বিপদ আপদ কেন? ওই যে আমরা ওলি আল্লাহর মহব্বত করি, আল্লাহ আমাদেরকে ছায়া দেয়, কথা বলেন ঠিক কিনা? আর যাদের মুসিবত হয়ে গেছে এখনো সময় আছে, ফিরে চলে আসুন, কারণ এইভাবে চললে এইভাবে আপনাদের সমস্যা হবে, বুঝেন না কেন? এই কয় ফোন আসে কার? আরে বাবা রে, তোরা ফোন আর দা সম পাস এর কার রে ফোন আর দা গুড 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 করতেছে বাবা। এই আমার কানে দাও আসতাই তো, দুইটা বক্সের আওয়াজ আইতাছে, মাইকের আওয়াজ নাই। বাহিরে 20 মিনিটের দূরের রাস্তা আওয়াজটা যায়,
এরা সব মাইকে আমাদের ফিরে দিচ্ছে, আর আমাদের আওয়াজ আওয়া লাগতো না। আপনার কষ্ট হইতেছে? এই কষ্ট হইতেছে? আমার কষ্ট হয়নি, এটা বুঝেননি, বুঝলেই চলবো, বুঝলেই চলবো। কষ্ট হইব আপনাদের, কষ্ট হইব। একটু ইমানতান্ত্রিক কথা বলতে চাই, অসুবিধা হবে? আওয়াজ করে কেন, আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালী আল্লাহ, আওয়াজ করে কেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ গঠনে ঢুকলাম কিন্তু, গভীর মনোযোগ। এখানে উপরে শিরোনামে লেখা আছে গৌসু পাক বড় বীর আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলো দুই কিসিমের, ওলি আল্লাহ হলো দুই প্রকার। এক হলো মাদার জাত ওলি, আরেক হলো রিয়াজতের ওলি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রিয়াজতের ওলি ছিলেন না, তিনি ছিলেন মাদার জাত ওলি। কি সত্য, সত্য। এখন মাদার জাত ওলি কাকে বলে? মায়ের পেট থেকে দুনিয়াতে ওলি আল্লাহ হয়ে দুনিয়াতে এসেছেন এই আব্দুল কাদের জিলানী হলো এমন একজন ওলি, যে ওলি আল্লাহর নাম নিলে আমরা যখন হুজুর গাউসে পাকের আলোচনা করি তারা বলে আমরা কিচ্ছা কাহিনী বলি। এদের আব্বাদের কারামতি বলতে পারে, অসুবিধা নাই, কয় স্বপ্নে দেখছি নবী আসছে, আয়েশার দাগ দিছে, এখানে মাদ্রাসা বানাই ফেললে গে, নিজের হুজুরের কারামতি, মিথ্যা সত্য আমি জানি না, এইভাবে তারা বলতে পারে। কিন্তু আল্লাহর ওলি, ওলিদের ওলি, সকল ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানির কারামত বললে ওরা বলে আমরা নাকি বানায়া বানায়া কথা বলি। এদের এখন আকর নাই, খেলা হবে হাসরের ময়দানে, কথা বলেন ঠিক কিনা? কুরআন শরীফ বললে খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ।